হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে সকাল সকাল আমি স্টার্টিং করে দিয়েছি, কারণ আজ তিন দিন হলো একটু সকাল সকাল উঠছি, কারণ এমনিতেই ঘুম থেকে রাত্রে এডিট ফেডিট করে ঘুমাতে ঘুমাতে রাত অনেক রাত হয়ে যায়, দুটো তিনটে বেজে যায়, কখনো কখনো বারোটা একটা দুটো তিনটে। তো এইবার কী করছি, মানে সকালবেলায় সকাল সকাল শুয়ে পড়ছি আর ভোরবেলা উঠে কাজ করার চেষ্টা করছি, তাতে দেখছি যে ভালো লাগছে আরও বেশি। তো সকালবেলা উঠে এডিটের কাজ কমপ্লিট, এখন আরেকটু কাজ বাকি আছে, সেটা আপনি করবে ওটা করে ও ছেড়ে দেবে। আর আমি সকাল সকাল এই যে চিকেন নিয়ে আসলাম, বাজারে গেছিলাম একটু চিকেন আনতে, তো দিয়ে আসি চিকেনটা। চলো আজকে সকাল সকাল একটু মাংস খেতে ইচ্ছা করলো। এই যে একটু পাট করে বাজারে গেছিলাম, এই যে বাজার করতে। আর এখানে আমাদের এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, তো সেখানে দেখলাম যে রুমালি রুটি আর সবজি করছে। তো পরোটা খাওয়ার থেকে রুমালি রুটি বা রুটি অনেক ভালো, আটা রুটি। তো তার জন্য আমি ওখানে দুটো খেয়েছি আর বাড়ির জন্য নিয়ে আসলাম। চলো তোমাদের দেখাচ্ছি। ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এখন আমি, আর ভিডিও তো মানে আপলোড বসাবো, মানে তোমরা যেটা আর কি গতকালকে পেয়েছো সেই ভিডিওটা, কারেন্টই নেই সকাল থেকে, তো অনেক বেলা হয়ে গেছে, জানি না কখন আদতেও আপলোড করতে পারবো, আর আপলোড হতেও যথেষ্ট সময় লাগে। তো চলো এখন আমি খাবো একটু লেবু জল, তো একটু জল গরম করে নেবো, তারপর এক টুকরো লেবু দিয়ে লেবু জল খেয়ে নেবো। এই যে আমার লেবু জল তৈরি। আর এখানে একটু করব দুধ চা মায়ের জন্য। তো এই যে চা বানানো হয়ে গেছে, মাকে দিয়ে আসি। আর এইদিকে দেখো মা বসে পড়েছে সব সবজি টবজি নিয়ে। এটা কি বাঁধাকপি, এটা হয়তো ভাজা হতে পারে বা ঘন্ট। আর মাংসের জন্য আলু কাটছে, এই যে আলুগুলো সব ধুয়ে নিয়েছে, সুন্দর আলুগুলো একদম। আর ও বাঁধাকপি ঘন্টই হবে আলু দেখে বুঝলাম। আর এই হচ্ছে মশলা চিকেনের জন্য। নাও চা। আর এই দেখো এখানে রয়েছে রুমালি রুটি আর একটা তরকারি। তো সকালে মা আমাকে দিয়ে গেছিলো, তখন মুখ টুক ধোয়া হয়নি আর লেবু জলও খাওয়া হয়নি, তাই এখন খাবো। আর এখন তো একদম ঠান্ডা হয়ে গেছে, তো চলো খেয়ে নিই। তো চিকেন রান্না হয়ে গেছে, আর এখন আমার একটু কাজ আছে, কারণ সারাবেলা পর সেই সকাল থেকে কারেন্ট ছিল না, এইমাত্র জাস্ট কারেন্ট আসলো, আর এখন বাজে 11:30। আর এখন আমি ভিডিওর কাজটা করব, ভিডিও কাজটা কমপ্লিট করে তোমাদেরকে ভিডিওটা আপলোড দেব, তারপরে বাঁধাকপি ঘণ্ট রান্না করব। তো বাঁধাকপি ঘণ্ট মানে রান্নাঘরটা বন্ধ করে রেখে এসেছি, সব রেডি আছে, কিন্তু এখন টাইম লেগে যাবে আবারও, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার করতে করতে। তো এরই মধ্যে আবার আমার বাবার বাড়ির থেকে অনেক কিছু জিনিস পাঠিয়ে দিয়েছে, সবজি টবজি। তো চলো তোমাদেরকে দেখাই কি পাঠিয়েছে। এ দেখো পেঁয়াজকলি পাঠিয়ে দিয়েছে, আমাদের বাড়িতে পেঁয়াজটা একটু চাষ করা হয়, পেঁয়াজ রসুনটা, তো এখন তো একদমই শেষ সময় পেঁয়াজকলির। তো দেখো কিছু পেঁয়াজকলি পাঠিয়ে দিয়েছে। আর এইখানে খুব সুন্দর একটা জিনিস, এটা এটা কি বলতো, চিনতে পারছো, এটা হচ্ছে সজনে ফুল। তো সজনে ফুলের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, আর বড়াটা কিন্তু খাওয়াও ভালো, মানে সজনে ফুলের আর কি। আরও কি রেসিপি হয় আমার জানা নেই, তবে সজনে ফুলটা কিন্তু খুব ভালো। তো সজনে ফুল মা গুছিয়ে দেখো কত সুন্দর করে পাঠিয়ে দিয়েছে, একদম টাটকা। তো এটা এবেলা যেহেতু রান্নার প্রস্তুতি হয়ে গেছে, চিকেন আর বাঁধাকপি যেহেতু রান্না হবে, তাই আর আর কিছু রান্না হবে না, তবে সজনে ফুলটা রাতে রান্না হবে, মানে বড়া করা হবে, যেহেতু এটা টাটকা টাটকা টাটকাই খেতে হবে, তা না হলে নরম হয়ে গেলে
মানে শুট কি হয়ে গেলে ভালো লাগবে না, তাই এটা রাতে করা হবে। একটু জল ছিটিয়ে রাখলেই টাটকা থাকবে। পরে দেখো পাঠিয়ে দিয়েছে দুটো বাঁধাকপি, বাঁধাকপিগুলো দেখে মনে হচ্ছে বেশ কচি কচি। আর মা পাঠিয়েছে এখানে এই বেগুনগুলো, এখানে আবার একটু মানে হলুদ সবুজ বেগুনের মধ্যে এবার বেগুনি বেগুনি ভাব। তো এই চারটে বেগুন, তারপরে এই যে আমলকি, আমাদের বাড়িতে একটা আমলকি গাছ আছে, তো সেখান থেকে কিছু আমলকিও পাঠিয়ে দিয়েছে দেখো। আর একটা দারুণ জিনিস, এই দেখো সজনে ডাঁটা। তো সজনে ডাঁটা দিয়ে ডাল খেতে, শুক্তো খেতে খুব ভালো লাগে। আর গরমের সময় মানে এখনই আর কি, এটা সজনে বা নাজনে আমি ঠিক জানি না, একই দেখতে বোঝার উপায় নেই। তো সজনে ডাঁটাও পাঠিয়ে দিয়েছে, আরও কিছু পাঠিয়েছে, কি বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে পেঁয়াজ, পেঁয়াজগুলো মা বস্তায় করে রোদে দিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আর তার সঙ্গে কিছু রসুন। ভিডিও আপলোড কমপ্লিট। আর মা বাঁধাকপি ঘন্টা রান্না করে ফেলেছে, চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। এই দেখো আমাদের পুষিরা এখানে কি করছে। পুষি, ওরে বাবা, বড় উঠে গেল, দাদাকে এখন আদর করছে, পুষি চেটে দিচ্ছে, ওরে বাবা, ওরে বাবা। কি হলো? এটা হচ্ছে ছোট কাকিমা, মানে আমার ছোট কাকি শাশুড়ি। তো আমাদের বাড়িতে এসেছিল একটু, মার সঙ্গে বসে বসে এখন একটু গল্প করছে, আর ওদিকে আমি একটুখানি চা বসিয়েছি এখন। তো চলো দেখা যাক চাটা কদ্দূর কি হলো। এখন ঘরে চলে আসলাম, আর মাথাটা আছড়ে চুলের জটটা ছাড়িয়ে নিয়ে ভাবলাম যে একটু বেরুনি করে নিই। তো চলো আমি কীভাবে বেরুনি করি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। গুড ইভিনিং, সন্ধ্যাবেলায় চলে এসেছি, চা টা খাওয়া হয়ে গেছে সন্ধ্যার, তারপরে অনেক জামা কাপড় ভাঁজ করা আছে, সেগুলো সব বিছানার উপরে রাখলাম। জানালা ফানালা বন্ধ করে পর্দাটা টেনে নিলাম, এই যে জানালা বন্ধ করে পর্দাটা টেনে দিলাম, কারণ মানে যখন জানালাটা খুলি তখন পর্দাটাকে গুটিয়ে নিতে হয়, না হলে খোলা যায় না। তো কিছুক্ষণ আগে এগুলো করলাম, আর তারপরে তোমরা দেখতেই পেলে চুলটাকে একটু আঁচড়ালাম, মানে সেটা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। মাথাটা আঁচড়ে চুলটার জট ছাড়িয়ে তারপরে একটু বেনুনি করে নিলাম। তো আমার সচরাচর বেনুনি করা হয় না, সবসময় খোপা খোপা খোপা, আমার একদম চুল নিয়ে মানে বেশি নাড়াঘাটা সময় কাটানো আমার একদমই ভালো লাগে না। আর এখন তো গরম চলে আসছে, এখন তো আরও অস্বস্তিকর লাগবে। তো চুল আমার প্রচুর উঠেও গেছে সত্যি কথা বলতে, অযত্নের কারণে, কারণ আমার চুলের প্রতি কোনো কেয়ারই মানে আমি নেই না, একদম কোনো কেয়ার নেই না। সেই কারণে একটু মানে নিয়ম করে একটু তেল ঠেল, একটু তেল জল ঠিকঠাকভাবে দিলে হয়তো চুলের হাল এত খারাপ হতো না। তো যাই হোক, আমি তেলে একদম কমফোর্টেবল নেই, তবুও এর আগে একটা সেভেন অয়েলসের হেয়ার অয়েল কিনেছিলাম, তোমরা দেখেছিলে, তো সেই একবারে আমি ইউজ করেছি। আর ভাবছি আর মানে দু একদিনের মধ্যে আর একবার একটু চুলে তেল লাগাবো। তোমাদেরকে একটা কথা বলি, কমেন্ট পাচ্ছি বেশ কিছু, তার মধ্যে একজনা কমেন্ট করেছে, সে দিদি ভাই মানে দুজনা কমেন্ট করেছে যে তুমি কি ক্রিম ইউজ করো। তো সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো, আমি তোমাদেরকে এর আগেও বলেছি যখন যারা কমেন্ট করেছো। তো আমি ক্রিম ইউজ করতাম ল্যাকমি পিচ মিল্ক। তো ল্যাকমি পিচ মিল্কের দেখো এই কন্টেনারটা, এটা কিন্তু এখন পুরো নতুন করেছে, আর আমার মনে হয় ক্রিমটাও আলাদা। এর আগে যে কন্টেনারটা ছিল সেটা আমার খুব ভালো স্যুট করতো এবং আমি সেটা ইউজ করতাম। তো নতুন এটা বেরোনোর পরে এটা কিনেছি, তারপরে একদমই ভালো লাগে না, মানে ক্রিমটা নেওয়ার পরে মুখটা উষ্কো খুষ্কো হয়ে যায়, কেমন ছাল ছাল ওঠে, জ্বালা করে, আবার কিরকম মানে একটু র্যাশ র্যাশ উঠে গেছিলো আমার। কিছুদিন আগেও ক্রিম শেষ হয়ে গেছিলো, মানে যেটা এখন ইউজ করছি তার, তখন আবার বাধ্যতামূলক এটা ইউজ করেছিলাম কোল্ড ক্রিম হিসেবে, তো সেই জন্য এখান দিয়ে না গোটা গোটা উঠে গেছিলো। এখন আবার দেখো ক্লিয়ার হয়ে গেছে, এখন কিন্তু নেই, এটা যেই বন্ধ করে দিয়েছে। আর এটা মাখলে পরে চুলকানি চুলকানি উঠে যায় আর স্কিনটাও খারাপ হয়ে যায় আমার আর কি, এটা ভালো লাগছে না। তো তাছাড়া আমি ল্যাকমির পিচ মিল্কের যে আগেরটা ছিল আমি সেটা ইউজ করতাম, ওটা আমার খুব ভালো স্যুট করতো। আর তারপরে এখন আমি ইউজ করছি এই নিভিয়ার সফট, মানে এইটার পরিবর্তে, ল্যাকমি যেটা আগের ছিল তো সেটা আমার মানে এইটা কিনেছিলাম জন্য ওটা এটা ভালো লাগেনি জন্য আমি এই নিভিয়ার সফটটা ইউজ করতাম, মানে সরি করছি, এটা ইউজ করছি। তোমাদেরকে বলে দিলাম এখন আমি বর্তমানে কী ক্রিম ইউজ করছি। আর তার সঙ্গে আবার একজনা কমেন্ট করেছে, দিদি ভাই কী ক্রিম ইউজ করো একটু বললে ভালো হতো, তুমি দিন দিন ফর্সা হয়ে যাচ্ছ, তো আমাদের সাথেও শেয়ার করো আর কি কী ক্রিম ইউজ করছো। তো এরকম কোনো ব্যাপার না, সেটা হচ্ছে ক্যামেরার কোয়ালিটি। আমার আগের যে ফোনটা ছিল, এই যে
এটা হচ্ছে আমার ফার্স্ট মানে পোকো এক্স থ্রি এই সেটটাতে আমি আগে ভিডিও করতাম। তো এই ফোনের ক্যামেরা কোয়ালিটিটা প্রচণ্ডই খারাপ, ফ্রন্ট ক্যামেরা, আর ব্যাক ক্যামেরাটা ভালো। তো ফ্রন্ট ক্যামেরাটা ঝিরঝির ঝিরঝির করতো, কালো কালো লাগতো, ডার্কনেসটা বেশি লাগতো। তো তোমরা সেরকমভাবে দেখে এসেছো, আর আমার এই ফোনের ক্যামেরাটা কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি ক্লিয়ার। তো সেটা হচ্ছে ক্যামেরার কোয়ালিটির জন্য তোমাদের এটা মনে হচ্ছে, তাছাড়া আর কিছু না। তোমাদেরকে বলে দিলাম কী ক্রিম ইউজ করতাম, মানে সরি কী ক্রিম ইউজ করছি। তো যার যেটা স্যুট করে, যার যেটা ভালো লাগে, তোমরাও সেটা ইউজ করবে। আমি এটা বলবো না যে আমি এটা করছি, জন্য তোমরাও এটা করো। আমার জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতন সুন্দর করে যে যেখানে থাকে সেখানে আমি সেখানে রেখে দিয়ে এসেছি। আর তারপরে একটু কাকির সাথে কথা বললাম, দার্জিলিংয়ের কাকির সাথে আর কি। তো কাকির সাথে কিছুক্ষণ কথা হলো, তারপরে এখন যাব রান্নাঘরে আমরা, আর তার আগে কিছু খেয়ে নেব। তো একটু একটু খেতে পাচ্ছে, একদম অল্প করে একটু ভাত বা একটু মুড়ি কিছু দিয়ে খেয়ে নেব। মাংসের তরকারিও আছে, বাঁধাকপি ঘণ্টও আছে, তরকারিও হয়তো আছে, তরকারি দিয়ে একটুখানি খাবো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব রাতের রান্না। চলো। যে মা এখানে বসে ব্লাউজের কাজ করছে, আর এই দেখো এখানে পুষি বসে বসে ঘুমাচ্ছে। কি রান্না হবে মা রাতে? মসুরির ডাল, আর মসুরির ডাল হবে সজনে ডাঁটা দিয়ে সজনে ফুলের বড়া ভাজা। হ্যাঁ, চালের গুঁড়ো আছে? আছে। তাহলে আর ইয়ে করতে হবে, বাঁধাকপি ঘণ্ট আছে। তো বাঁধাকপি ঘণ্ট রয়েছে, ওটার মানে খাওয়াই হয়নি একটুখানি, শুধু চিকেন দিয়ে সবাই খাওয়া দাওয়া করেছিল। তো বাঁধাকপি ঘণ্ট আর ডাটা দিয়ে সজনেটা দিয়ে হচ্ছে মসুর ডাল, আর হচ্ছে সজনে ফুলের বড়া। তো চলো আমি এখন একটু কিছু খেয়ে নিই। তো রান্নাঘরে এখন রান্না হচ্ছে, ভাত রান্না কিন্তু হয়ে গেছে, আর এখন উনুনে রয়েছে ডাল, ডালটা সোমবার দিলাম, আর তারপরে করব বড়া ভাজা। এই দেখো এখানে মসুর ডালটা ফুটছে, এখনই নামিয়ে নেব। আর এই দেখো মা সজনে ফুলের মানে ব্যাটারটা দিয়ে রেডি করে দিয়েছে, লবণ লঙ্কা দিয়ে, আর বেসন, বেসন না চালের গুঁড়ো আর কি, চালের গুঁড়োই দিয়েছে। তো এটা দিয়ে রেডি করে দিয়েছে, চালের গুঁড়ো দিলে খুব মুচমুচে হবে। এবারে আমি ডালটা নামানোর পরে এটাও বড়া ভেজে নেব। আর এই বড়ার মধ্যে আমি অল্প একটু কালো জিরে অ্যাড করে দেব, তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো লাগে খেতে। অল্পই দেব, কারণ তোমাদের দাদা ভাই আবার বেশি পছন্দ করে না। এই দেখো এটা ভাজা হয়ে গেছে একদম মুচমুচে, আরও একবার ভাজা হচ্ছে। চলো একটা ট্রাই করা যাক। খুব ভালো হয়েছে, সস দিয়েও ভালো লাগবে, আমি তো সস দিয়ে খুবই ভালো খাই।